সুপ্রিয় দর্শক শুরু হলো নিটল টাটা এসএস সংলাপ আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান দর্শক এস টিভির সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় কেমন হলো বাজেট আরে আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এন এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর সাবেক সভাপতি এবং ভারত বাংলাদেশ চেম্বারের সভাপতি আব্দুল মাতলুব আহমদ এছাড়াও আমার সঙ্গে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ এন গবেষণা প্রতিষ্ঠান এর চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আহসান আলম পারভেজ এছাড়াও আছেন বারভিঢ়ার সভাপতি হাবিবুল্লাহ ডন আপনাদের চারজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি আলোচনার শুরুতে আমি বদিউর রহমান আপনার কাছে যেতে চাই আমরা যেটি শোনা হয়েছি কেমন হলো বাজেট বাজেট নিয়ে আজকের আলোচনা আপনি জানেন যে এই বাজেট অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার মধ্যে একটি হলো আয় কর অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি বড় ধরনের চ্যালেঞ্জ যে টার্গেট দেওয়া হয়েছে সেটিও বেশ বড় সড়ো আপনার কি মনে হয় সাবেক চেয়ারম্যান হিসাবে এই লক্ষ্য অর্জন আসলে কতটা সফল হবে এনবিআর আপনার প্রথম কেমন হলো বাজেট যেটা বললেন চি সেটা বললে তো গত কয়েক বছরের আওয়ামী লীগের যা ধারাবাহিক টোটালে বোধহয় একুশ নম্বর বাজেট হইতেছে আগেরটা সহ গত কয়েক বছর এই যে ক্রমাগত এক হাজারের তিন মেয়াদ এবং এই মেয়াদের এটাতে আসলে এটা গতানুগতিক বাজেট বলা চলে হুম গতানুগতিক এবারে বাজেটে একটু চেঞ্জ আছে যৎসামান্য সেটা হইল প্রত্যেক বাড়ি বাজেটের আকার বৃদ্ধির সময় দশ থেকে চোদ্দো পার্সেন্ট গড়ে বাড়াত এইবার চার পাঁচ পার্সেন্ট আগের থেকে বাড়িয়েছে তাও গতবারের যে বাজেট ছিল সাত লক্ষ একষট্টি হাজার সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকা সংসদিত যে সাত লক্ষ ষাট হাজারে সাত লক্ষ আপনার পনেরো হাজারে চলে আসছিলো তো সেই তুলনায় এবার সাত লক্ষ সাতানব্বই হাজার কে টাকা ওনার হিসাবে হইল চার থেকে পাঁচ পার্সেন্ট বাড়ছে তাহলে বেশি বাড়ে নাই কেন এটা দুই রকম ব্যাখ্যা হইতে পারে একটা হইতে পারে যে আওয়ামী সরকার টের পাচ্ছে যে বাড়িয়ে বাড়িয়ে কোনো কাজ হচ্ছে না পারতেছে না বাস্তবায়ন সক্ষমতা তারা অর্জন করতে পারেনি তো শুধু বাড়াচ্ছে তারপরে ঘাটতি বেশি হচ্ছে বাড়াচ্ছে এরপরে আবার সংশোধিতদের কমাচ্ছে ওইখান থেকে যদি তাদের কিছুটা আকেল মানকে নিয়ে সেরা কাফি হয় সেজন্য তো বললো যে আচ্ছা আমরা আঁকা ছোটো করলাম এবং সেই ক্ষেত্রে আসা অর্থমন্ত্রী ডিপ্লোমেট থেকে অর্থমন্ত্রী হলেন মেনলি তিনি বললেন বাজেটের আকার অযথা অকারণে বাড়িয়ে লাভ নাই আরে হঠাৎ করে এই রকম সুন্দর কথা বলতেছেন কেন পারতেছেন না বলেন না যে বাড়াইয়ে দেখলাম যে প্রত্যেকবারই কেবল বাড়াই কাজের বেলায় এটা ফলপ্রসূ হয় না এটা একটা কারণ হইতে পারে আর একটা কারণ হইতে পারে যে কমাচ্ছে আরও কমাইলে বরং আরও স্বস্তিতে থাকত সেটা হইল যে ঋণ করে করে অভ্যন্তরীণ এবং বাইরের ঘাটতি করতে করতে গিয়ে সামাল দেওয়া বোধ কষ্টকর হয়ে যাচ্ছে বাস্তবায়ন সক্ষমতা কোনো সেক্টরেতে তেমন দেখা যাচ্ছে না ঋণের সুদটা আর একটা বড় বোঝা হয়ে গেছে আপনার জিডিপির চোদ্দ দশমিক দুই পার্সেন্টের মতো খালি ঋণের সুদই আসবে এবং ঘাটতি হয়ে যাচ্ছে কত ওয়ান থার্ড এই যে দুই লক্ষ যেটা ঘাঁটতি আসলো আপনার দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বলতেছে ঘাটতি তো এটা যদি টোটাল রাজস্ব আয়েরটা হিসাব করেন তার অর্ধেক আর টোটাল বাজেটের যে টাকা সাইজ সাত লক্ষ সাতানব্বই তার ওয়ান থার্ড হয়ে গেল ঘাটতি তো ঘাটতি বাজেটটা বারবার বারবার দিয়ে কি বাড়ছে ঋণ বাড়তেছে অভ্যন্তরীণ সোর্স থেকে আপনি এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছেন তাহলে বাকি যারা বাইরের ব্যবসায়ী আছেন সরকারে যদি নিয়ে নেয় এই ব্যাংক ব্যবস্থার থেকে এটা সামাল কি হবে বিদেশ থেকে নিচ্ছেন তো নিয়ে সুদ বাড়তেছে এগুলো একটা জটিল অবস্থার মধ্যে পড়তেছে আর কি আমি ব্যক্তিগতভাবে অনেকটা পারিবারিক বাজেটের তো ভিন্ন রকম হয় সরকারের বাজেট হয় আগে ব্যয় ঠিক করে তারপর আয় যে এত ব্যয় করব আয় করে আর পারিবারিকভাবে ব্যক্তিগতটা হইল আগে তার আয়টা দেখে তারপর ব্যয় করে কিন্তু সরকার যেটা ব্যয় করে যাবে এটার বোঝাটা তো আলটিমেটলি পরে আরেকটা সরকারের উপর থাকবে বড়ো বড়ো মেজা প্রজেক্ট থেকে শুরু করে ঋণের সুদের যে চাপ আসবে এ চাপ সামলানো এবং এটা করাটা কর্মসংস্থান থেকে নতুন ইন্ডাস্ট্রি না হলে কী হবে আরেকটা নতুনত্ব আছে এবার এই বাজেটে সেটা হইল বহুদিন পরে সেই তিন উদ্দিনের আমলে আমরা যেটা বাতিল করছিলাম সেই সময় যে এমপিদেরকে শুল্কমুক্ত গাড়ি দেয়া। এটা ঠিক না অন্যভাবে তার বেতন বাড়ান যেটা করেন কিন্তু নিয়ম এবং নীতি ঠিক রাখলে এমপিরা এমন কি যে তারে শুল্কমুক্ত গাড়ি দিতে হবে এক দেশে দুই স্ট্যান্ডার্ড ওয়াই বলা হয় আইনের দৃষ্টিতে সময় তাহলে এখানে কেন প্রিভিলেজ বা ফ্যাসিলিটিস বলে এই জাতীয় কাজগুলো অনৈতিকের পর্যায়ে পড়ে তখন ফখরুদ্দিন উদ্দিন সাহেবের এমন একটা বাতিল করা হলো এইবার তারা বোধহয় একটু শুল্ক নেবে টেবে বলতেছে হঠাৎ করে অনেক দিন পরে আরেকটা কাজ করতে সেই বাজেটে ব্যক্তিগত আয় করে আরেকটা দাপ বাড়াইল সাড়ে আটত্রিশ লাখ টাকার উপরে আয় হইলে পঁচিশের পরে তিরিশ পার্সেন্ট হবে এটা আমি আগেও পছন্দ করি নাই এখনও আমি এটা সাপোর্ট করছি না তার কারণ আপনি করের দাপ এক সময় তো ফিফটি পার্সেন্ট ফিফটি টু পার্সেন্টও উপরে করছিল প্রগ্রেসিভ রেট এটা ঠিক আছে যার যত আয় তত বেশি তত বেশি কিন্তু আপনি একটা স্টেবল পজিশনে যাওয়ার আগে অর্থনীতিকে মজবুত ভিত্তিতে যাওয়ার আগে শুধু কর বাড়াবেন তাহলে ফাঁকি বাড়বে তাহলে করের মধ্যে এদিকে আসতে যাবে না আয় লুকাবে কারণ আপনি তো কন্ট্রোল করতে পারতেছেন না সামষ্টিক অর্থনীতিতে ম্যাক্রোর মধ্যে তো আপনি এই যে ইয়ে চলে যাচ্ছে বিদেশে টাকা চলে যাচ্ছে আনতে পারতেছেন না এটার সাথে দেখেন ওখান থেকে তিরিশ পার্সেন্ট বাড়াচ্ছেন বেশি আয়ের জন্য আরেক দিকে কী করলেন আপনি আবার অনৈতিক আমার একটা কলাম লেখা ছিল আওয়ামী লীগকে একটা অনৈতিক সরকার গঠনে ক্রেডিট নিতে চায় এই যে মাঝখানে বন্ধ ছিল পনেরো পার্সেন্ট কর দিয়ে ওখানে একজন সাধুভাবে কর দেবে তিরিশ পার্সেন্ট দেবে আর এখানে অসাধুভাবে আগে টাকা কর নাই অপ্রদর্শিত আছে উনি পনেরো পার্সেন্ট দিয়ে কুললে খালাস। তাহলে মানুষ কর দিতে যাবে কেন প্রত্যেকে তো এই সুযোগটা চাইবে এটা বারবার বলা হইলো জিয়াউর রহমানের আমল থেকেও তো শুরু হইলো দেয়ার এটা কেমন লাভ কিছু হয় নাই শুধু একটা সময় বেশি হইল এটা আসছে সেটা হইলো ওই যে ওয়ান ইলেভেনের সময় সেটা তো ভয়ভীতির ব্যাপার ছিল যেটা হোক ওনারা জানেন তো সে ওনারা জেনে সে সময় ওয়ান ইলেভেনের সরকার ভয়ভীতি দেখিয়ে টাকা নিতে গিয়ে পরে কি করলো পরে তো লেস গুটালো পরে কল ব্যাটার বিজনেস ফোরাম যেটাকে আমি বলি ওয়াস্ট বিজনেস করাম ওটা করলো এবং কাকে দিয়ে করলো সে ব্যবসায়ীদের দিয়ে করলো ওই যে কী হোটেল একটা আছে না এখান দিয়ে রেডিশন রেডিশন রেডিশানের মধ্যে এটা নিয়ে বসল ওই বসার খরচ কাদের থেকে নিল যে ব্যবসায়ীদের জোর করে টাকা নিতেছে তাদের খরচ এ খাইল ওখানে একটা লোককে আমি দেখছি নীতিগতভাবে ওইটার মধ্যে যান নাই দুদকের তখনকার চেয়ারম্যান ছিলেন হাসান হাসুদ চৌধুরী সাবেক আর্মি চিফ উনি বললেন যে এই যে ব্যাটার বিজনেস ফোরাম নামে কাদের টাকায় করছেন কার খরচে খাবেন সেটাই তো প্রথমে অনৈতিক অবস্থা হচ্ছে কেন যদি সরকারের পয়সা দিয়ে করেন তাহলে একটা ভালো উদ্দেশ্য আর আলটিমেটলি হলো না তারপরে এক একজন আসলে তো একটা কিছু নূতন করার জন্য সারা অস্থির হয়ে যায় যেমন আওয়ামী লীগের প্রত্যেক বাজেকে একটা একটা চমক থাকে এবারে হিডিং দিল কি বাজেটের প্রতিবাদ্য বিষয় সমৃদ্ধ উন্নত সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ হওয়ার জন্য স্মার্ট যদি ঠেলা গাড়িতে ওই রিক্সার মধ্যে তো ইঞ্জিন দিয়ে দিল এটা যদি স্মার্ট মেশ হয় তাহলে এক ধাপা আগাইলো আর বাকি ঠেলা গাড়িতে ইঞ্জিন দিয়ে দেন আর এক ধাপে স্মার্ট হবে অথচ রাস্তার পাশে দিয়ে মানুষ ফেস্রাপ করে দুনিয়া ভরায় ফেলতেছে হ্যাঁ হাঁটা জায়গা থাকতেছে না তো স্মার্ট চট করে বললে হয় না বলি দিলে হয় না আরও মজবুত হইতে আস্তে আস্তে বদুর রহমান আমি আপনার কাছে আবার একবার মাতলুব আহমেদ যেটি বদুর রহমান বলছিলেন যেটি গতানুগতিক বাজেট সেই গতানৈতিক বাজেট দিয়ে যে অঙ্গীকার স্মার্ট এবং উন্নত বাংলাদেশের সেটি পূরণ হবে কি করে বল আপনাকে বুঝতে হবে যে দেশ কোথায় আছে আজকে ম্যাক্রো ইকোনমিক যে সমস্যাগুলো আছে ডলার ক্রাইসিস তারপরে বাইরের যে যুদ্ধ চলছে তাদের যে ব্যাপার কোভিডের পরে যে একটা বিরাট আঘাত আসলো সেগুলোর সব হিস্ট্রি নিয়ে আবার ইলেকশনের পরে নতুন গভর্নমেন্ট নতুন গভর্নমেন্টের প্রথম বাজেট সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু একটা খুব কঠিন সময়ে বাজেটটা হচ্ছে যে জনগণের মুখে হাসি রাখতে হবে ব্যবসায়ী শিল্পপতিদেরকে বাঁচিয়ে রাখতে হবে আবার আয়ও করতে হবে তো যে বাজেটে দেখা যাচ্ছে যে প্রায় পনেরো দুই লাখ মতো খালি সুদে হারিয়ে দিতে হচ্ছে সুদ দিতে হচ্ছে ওনাদেরকে বিকজ অফ দ্য লোন দ্য দে হ্যাভ আর্লিয়ার সেখানে একটা সুন্দর একটা বাজেট করা খুব টাফ তারপরে আমি দেখতে পেয়েছি যে জনগণের মুখে যদি হাসি আনতে হয় তাহলে কয়েকটা জায়গাতে কাজ করতে হবে এই বাজেটে যেমন মোবাইলের টক টাইম এবং ইন্টারনেট আজকে দেখবেন যে রিক্সাওয়ালারা ঠেলাগাড়িওয়ালারা কাজের মেয়েরা ওরা কিন্তু মোবাইল ফোনে কথা বলতেছে তারপরে তারা ইন্টারনেটে কাজ করতেছে এবং শুধু সেটা না ইট ইস বিকাম পার্ট অফ দেয়ার লাইফ এখানে কিন্তু নতুন করে ট্যাক্স আরোপ হচ্ছে তার মানে এটা দাম বেড়ে যাচ্ছে তো আমি যেটা রিকোয়েস্ট করবো যে এইগুলো তারপর নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা প্রায় তিরিশটা আইটেমে পড়ে দুই পার্সেন্ট উচ্চ কর থেকে একে নিয়েছেন এটা করা হচ্ছে জিরো আর বিশেষ করে এই বছরে দরকার লাগলে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে সাবসিডি শুরু করতে হবে যদিও এ বাজার সাবসিডি বিমুখ হচ্ছে তারপরেও যেহেতু প্রান্তিক লেভেলে মানুষরা কষ্টে আছে এটা সরকার ভালো করেই জানেন এই যে ইনফ্লেশনগুলো কন্টিনিউসলি অলমোস্ট টেন পার্সেন্টের কাছাকাছি থাকছে কতদিন ধরে এটা কিন্তু অনেক কষ্ট দিচ্ছে মানুষকে এটাকে এই বাজেটের একটা মেকানিজম বের করতেই হবে যেখানে প্রান্তিক লেভেলের লোকজনের জন্য একটু হাসির ব্যবস্থা সেরকমভাবে একটু বলি যে এয়ার কন্ডিশন ফ্রিজ দুটারই কিন্তু ডিউটি ট্যাক্স টুক্স বেড়ে যাচ্ছে এয়ার কন্ডিশনে তাও মানা যায় খুব রিচ হলে বা কমফোর্টেবল এসি চায় কিন্তু ফ্রিজ কিন্তু এখন নিত্য প্রয়োজন হয়ে গেছে মানে গ্রামেগঞ্জে বাসা বাড়িতে একটা ফ্রিজ লাগে এটার উপর দিলে কিন্তু এটা আবার জনগণ যেটা চাচ্ছে তাদের কিন্তু চাহিদার বিমুখ হয়ে যাবে তা আমি মনে করি যে এবারের বাজেটে সরকার আমি জানি যে অনেক জায়গা থেকে ট্যাক্স নিতে হবে এবং ট্যাক্স দিবে কারণ আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্প করে আমরা তো দিব আমাদের কাছ থেকে নিতে হবে কিন্তু এমনভাবে নিতে হবে যাতে আমরা আমাদের শিল্প এবং ব্যবসা চালু রাখতে পারি আমরা বেঁচে থাকতে পারি এবং এমনভাবে জিনিসটা ফিনিশ করতে হবে যাতে আপামর জনসাধারণ ওর মুখে কিছুটা হাসি থাকে আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার যে এক্সপিরিয়েন্স আছে এই পণ্যটা বাজেট পর পর দিলেন আমরা কিন্তু সেই পনেরোটা বাজেটে পনেরো বছর আগে যাচ্ছিলাম তার চেয়ে আমরা এখন অনেক ভালো পজিশন চলে গেছে দেশটাও এটাকে ধরে রাখতে হবে এবং উনি মেকানিজম বের করবেন এই যে নেগোসিয়েশন টাইম এখন চলবে এই মাসটা সেখানে আমরা যেসব জায়গাতে সাহায্য চাই জনগণের জন্য সেই সাহায্যগুলো ওনারা আহমেদ আপনি যেটি বললেন যে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে বা ভর্তুকির দিকে খুব একটু উৎসাহিত হচ্ছে না সরকার এই বাজেটের প্রস্তাবনায় সেখানে কি আসলে আইএমএফ এর শর্তকে অনুসরণ করা হচ্ছে কিনা বা সেটি অনুসরণ করলে আমাদের মূল্যস্ফীতি বা সাধারণ মানুষের উপর বাড়তি চাপ আসবে কিনা ওয়েল ভর্তুকি উঠাতে হবে এই কারণে আই তো আছে আই তো আর আমাদের সরকার চালায় না সরকার সরকারকে চালায় আই এম এফ দেয় তুমি এটা করলে আমি তোমাকে ওইটা করব। এখন আমাদের যেহেতু কিছু ফরেন কারেন্সি দরকার আছে আমরা কিছুটা লেনিয়েন্ট অন আইএম আইএফসি যেসব আমাদের এগুলো আছে আই এম এফ এগুলো কিন্তু তারপরেও আমি বলবো যে সরকার কিন্তু এই ভর্তুকি সরিয়ে দেবে অনেক দিন থেকেই বলছেন আমাদেরকে এবং আমাদেরকে বলা হয়েছিল আমি দাম বাড়িয়ে দেবো কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস দিব আনফর্চুনেটলি আমার দামটা আমরা অ্যাকসেপ্ট করেছি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ আর গ্যাস এখনও পাইনি বাট দে আর ট্রাইং আমি এটা একবারে বলবো তা আমি এটা বলবো যে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই আমরা যারা ব্যবসা বাণিজ্য শিল্প করি আমরাও কিন্তু সরকারকে সাহায্য করার জন্য সবসময় এগিয়ে আসছি এবারের বাজেটে আমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে বিশেষ করে সরকারকে নিজেকেই কারণ বাজেটে যদি আপনি দেখেন যে সরকার নিজেকে চালানোর জন্য হিউজ অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস করছেন এবং একটা ইয়েনও কিংবা একটা স্মল অফিসারদের জন্য বড় বড় পাজারও গাড়ি দিচ্ছেন এবং বেতন টেতন দুইবার তিনবার চারবার বাড়ানো হচ্ছে সরকারের কৃচ্ছতা করতে হবে আমরা তো কৃচ্ছতা ফোর্সফুলি হচ্ছি ইনফ্লেশন হলে তো আমাদের খরচ কমাতে হচ্ছেই ট্যাক্স বাড়লে আমাদের তো কৃচ্ছতা আসছেই কিন্তু সরকারের কৃচ্ছতা কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না এইখানে আমার কাছে মনে হয় যে কৃচ্ছতা সরকারের কিছুটা করা উচিত मतलब हमद हमें आपके साथ अबार आइबो অধ্যাপক हसनुल अमोन परवेज কাছে যেতে চাই আপনি যে ব্যাংক পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন আমার প্রশ্নটা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখলে খরচ বাড়বে তাহলে কেন মানুষ ব্যাংকে টাকা রাখবে ব্যাংকিং খাত আর্থিক প্রতিষ্ঠানে যে অনিয়ম দুর্নীতির কথা বিভিন্ন সময় আলোচনায় আসছে সমালোচনায় আসছে সেই জায়গাটি আসলে পূরণ করার জন্য যে পদক্ষেপ দরকার ছিল সেটি এটি উৎসাহিত করে না অনুসাহিত করে আপনার মাধ্যমে আপনাদের समस्त दर्शक সকলকে সালাম দিয়ে শুরু করছি প্রথম কথা হচ্ছে আমাদের মান্যবর সাবেক আর চেয়ারম্যান বদিউর রহমান ভাই যা বলেছেন খুব চমৎকার বলেছেন মতলুক ভাই যা বলেছেন এটা আমি প্রত্যাশা করি নাই তো তাই এই দুইজনের বক্তব্যের কোনো বিরক্তি না করে আমি আপনার প্রশ্ন আসার আগে আমি হাউ আই সি দি বাজেট যেটা বোধহয় একটু বলার দরকার আছে আমাদের এই ডিপ্লোম্যাট টার্ন টু ফাইন্যান্স মিনিস্টার মাহমুদ আলী ভাই উনার প্রথম বাজেট আমি মনে করি ভালো হয়েছে আমি যদি ওনার সমালোচক হতাম তাহলে হয়তো বলতাম মন্দের ভালো হয়েছে উনি যে উনি বা ওনার সাথে যারা আছে ইভেন প্রতিমন্ত্রী আমার ভাইয়ের বউ ওয়াসেকা এরা যারা আছেন এরা মোটামুটি যেটা ট্রাই করেছে সেটা হচ্ছে মানুষকে শুধু খাইয়ে বাঁচিয়ে রাখা তো সো ওই যে অনেকগুলো জিনিসের চার কনজিউমার আইটেমস জিনিসের দাম কমানো হয়েছে কোনো কোন বিলাসী জিনিসের দাম বাড়ানো হয়েছে আমি ওই সবে যাচ্ছি না কিন্তু মোহাম্মদ আলী সাহেবের বয়সের কারণে উনি বড় বড় কিছু জিনিস মিস করে গেছেন সো সেটা সেটাই হচ্ছে এই বাজেটের চ্যালেঞ্জ যেমন আমি প্রথম আমার বদিরমান ভাইয়ের সঙ্গে একমত বাজেট টাকা যে অদরকারিভাবে দুর্নীতিকে বৃদ্ধি করার জন্য বাজেট বৃদ্ধি করা হয়নি সেটার জন্য সরকারকে সাধুবাদ বাট এখানে ঘাটতি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা এটার পার্সেন্টেজ উনি পরিষ্কার করে বলেছেন এটা একটি উদ্বেগজনক বিষয় নাম্বার ওয়ান এখন যদি এই ঘাটতি পূরণ করতে ব্যাঙ্কিং সেক্টর থেকে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা নেওয়া হয় তাহলে আমাদের মতলু ভাই আমার ডন ভাই এবং আমাদের ব্যবসায়ী ভাই এদের কাছে ইনভেস্টমেন্ট যাবে না তার মানে প্রাইভেট সেক্টরে প্রোডাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট সব কমবে গিভেন দি ফ্যাক্ট দ্যাট প্রাইভেট সেক্টর জ্বালানি সমস্যায় আছে পেট্রোল ডিজেল এগুলোর দাম বাড়তেছে গ্যাস পাচ্ছে না উইথ অল দি অর্ডস এ আনাদার বিগ অর্ড উইল ক্রাইসিস অফ লিকুইডিটি আসবে সেটা স্থানীয় উৎপাদনকে কমাবে সেটা স্থানীয় মার্কেটিং বাজারজাতকরণকে কমাবে তাহলে আমাদের অর্থনীতি সংকুচিত হবে এবং বেকার বৃদ্ধি পাবে এই একটি বিষয় আর বৈদেশিক সূত্র থেকে এক লক্ষ সে সাতাইশ হাজার কোটি টাকা যে প্রাপ্তির স্বপ্ন অর্থমন্ত্রী দেখছেন আমি গ্যারান্টি দিয়ে বলবো এই ফিগার উনি জোগাড় করতে পারবেন না আন্ডার দ্য প্রিভেলিং সারকমস্ট্যান্সেস আন্ডার দ্য ক্রাইসিস অফ মাই কান্ট্রি অ্যান্ড জিও পলিটিক্স আন্ডার যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছে যে উনি এবং আমি আমরা সবাই এক ধরনের ষড়যন্ত্রের মধ্যে আসি তাহলে এই জিনিসগুলো নিয়ে গিয়ে কিন্তু বাজেটের সংখ্যাও আপনার পূর্ণ করতে পারবে কিনা আমি জানি না সঞ্চয়পত্রের ক্ষেত্রে পনেরো হাজার কোটি টাকা কোনো বক্তব্য বলার নাই পাঁচ লক্ষ একচল্লিশ হাজার এই কোটি টাকা যে রাজস্ব আদায়ের একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে হ্যাঁ এবং এনবিআর সূত্রে চার লক্ষ আশি হাজার কোটি টাকা পাওয়ার এ ব্যাপারে আমার মদীয় রহমান ভাই ভালো করে বলবে সামাজিক বেষ্টনীর ক্ষেত্রে বেষ্টুনি বাড়ানো হয়েছে অর্থ বাড়ানো হয়নি এটা শুভঙ্করের ফাঁকি সো দিস ইজ মোরলেস সেম ইখানে যদি বড় বড় দুর্বলতা অনাকাঙ্ক্ষে উনি বুঝেন নাই উনি অর্থনীতি পড়েন নাই তো এখন যেটা সমস্যা যেগুলো বড়ো বড়ো হচ্ছে এই বাজেটে এই যে হিমেল বা কি রিমেল যে আমাদের যেই অঞ্চলকে ক্ষতিগ্রস্ত করেছে গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স মন্ত্রী বলছেন থার্টি সেভেন লাক্স পরিবার ডিসপ্লেসড তাদের জন্য রিকনস্ট্রাকশনের অ্যালোকেশন এখানে নেই আমাদের বন্ধু ভারত এখন তিস্তার পানি ছেড়ে দিছে সো তিস্তার পানি এসে আরও যদি বন্যা করে যদি ফসল নষ্ট হয় তাহলে আমার মাননীয় প্রধানমন্ত্রী মধ্যে বলেছিল দুর্ভিক্ষর ভাব আসবে সেই ক্ষেত্রে কোনো ধরনের প্রস্তুতির কথা নেই তারপরে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে নেই তারপরে আমাদের বাজেটের আমাদের যেটা সেলফ ডেস্ট্রাকটিভ প্রসেস যেটা আমাদের কি বলবো জ্ঞানী এই শিল্পপতি মত ভাই বলল যে আমাদের প্রশাসনিক ব্যয় প্রশাসনিক ব্যয়ের রশি তিনি টানছেন না মানে অনেকখানি আপনি এখন দেখবেন আমার বন্ধুবান্ধব যারা সচিব রিটায়ার করে গেছে আমি তো সিক্সটি ফাইভ সো তারা তাকে একটা প্রিন্স সো এই প্রিন্সদের খরচ বিলাসিতার খরচ টান না দিলে যেটা সরকারের উদ্দেশ্য যে মানুষজনকে শুধু খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা সেটা না হতে পারে আর সেটার জন্য বড়ো থ্রেট আছে মোটবাই নোজ এনিবডি হু নো আন্ডারস্ট্যান্ডস আমরা একশো দশ টাকার ডলারকে একশো সতেরো টাকা করেছি এবছরের শেষে এটা একশো সতেরো টাকা থাকছে না তাহলে ওই ডলার বৃদ্ধির আঘাত ইনফ্লেশনের আঘাত সত্যিকার থেকে কনজিউমার আইটেমের উপরে আমরা ভ্যাটটাকে যা কমিয়েছি সেটার বেনিফিট কি দিচ্ছেন আর ওনার একটা কথা আমি একটু রিফ্রেশ করতে চাই ভাই শব্দটা ইউজ করছেন সাবসিডি নো সাবস ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমরা সাবসিডির কথাটা বলতেই বলবো না মতলবাই ভালো করে জানে যে নন ইনফ্লেশনারি মেজার অফ ফাইন্যান্সিং দি পুয়ার সো আমরা আমাদের সামনে পথ খোলা আছে গরিবের জন্য আমরা গরিবকে সাহায্য করা নন ইনফ্লেশনারি মেজার এর চেয়ারম্যান আরও ভালো বলতে পারবে তো সো আমি মনে করছি এখানে গভর্নমেন্টের বা আমি বল গভর্নমেন্টের নিয়তটা খুব ভালো কিন্তু নিয়ত বড় দুর্বল জি মসজিদে অনেক সময় দেখেন না উজু ভেঙে যায় তো আমি ভয় পাচ্ছি যে ওই উজু ভেঙে যেতে পারে ডলারের অ্যাপ্রিসিয়েশনের জন্য টাকা ডিভ্যালুয়েশনের জন্য চুরির জন্য নানা রকম আমি আপনার কাছে আবার আসবো হাবিবুল্লাহ ডন যেটি পারভেজ বলছিলেন যে খেয়ে বাঁচিয়ে রাখার একটি বাজেট এবং নিয়ত ভালো কিন্তু দুর্বল আপনার কি মনে হয় যে কেমন হলো এই বাজেট ধন্যবাদ আসলে বাজেটের মানুষের তো এক এক রকম প্রত্যাশা এক একজনের ধরেন সাধারণ মানুষ বাজেট কী বাজেট বাজেটভাবে যে দ্রব্যমূলক দাম কমল না কিংবা তাদের চাকরির নিশ্চয়তা আছে কি না মানে যারা বেকার আছেন তারা চাকরি পাবেন কি না আর আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা চিন্তা করি যে বাজেটে কী কীভাবে এনবিআর আমাদের উপরে চাপ সৃষ্টি করতে পারে এই চিন্তায় থাকে এটা ব্যাট ট্যাক্স নতুন কি কী ইম্পোজ হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা আতঙ্কিত থাকে ঠিক বাজেটের আগেই তো এটা আওয়ামী সরকারের ফোর্থ টাইম ওনারা কনজারকিউটিভ ফোর্থ টাইম নির্বাচিত হয়েছেন প্রথম বাজেট এখন এই সময়টা খুব চ্যালেঞ্জিং টাইম এই বাজেটটা ইনফ্যাক্ট ইনফ্লেশন হু হু করে বাড়ছে ঊর্ধ্বগতি আর ব্যাঙ্কে ডলারের রিজার্ভের ক্রাইসিস আছে পাশাপাশি বাজেটের আগেই আইএমএফের কিছু শর্ত এটা তো ইজি যে আমি তোমাকে কিছু দিব কিন্তু এটা কীভাবে ফেরত পাবো সেই জিনিসগুলি তুমি ঠিক করো তাহলে আমি তোমাকে জিনিসটা দিব এটা স্বাভাবিক মানে এটা করতে গিয়ে দেখা গেছে যে ডলারের যে রেটটা ছিল সেটা একশো দশ থেকে এক লাফের ষাট টাকা বাড়িয়ে দিল পাশাপাশি ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা ছিল যেটা ইট ওয়াজ সিঙ্গেল ডিজিট তারপরে তেরো পারসেন্ট পরে বাংলাদেশ ব্যাংক আবার বললেন এটা ঠিক আছে ব্যাংকের উপরে ছেড়ে দেওয়া হলো ক্লায়েন্টের সাথে তারা দি উইল আন্ডারস্ট্যান্ড তো এটা সাড়ে তেরো থেকে যদিও গভর্নর সাহেব বলেছেন যে সাড়ে চোদ্দোর উপরে বেশি হওয়ার কথা না এক পার্সেন্টের বেশি হওয়ার কথা না ইভেন ডলারের কথা বলেছে ডলারের যে রেটটা আছে এটা যেন ব্যাঙ্কগুলো সতেরো টাকা থেকে আঠেরো টাকার বেশি না চার্জ করে এটা তো কথার কথা আদৌ এই চিত্রটা আছে কি না সেটা বোঝার ব্যাপার আবার আই এম এফ দেখলাম বলেছে যে বিদ্যুৎ এবং গ্যাসের যে ভর্তুকি যদি কমাতে হয় তাহলে বছরে চারবার করে এটার মূল্য বৃদ্ধি করতে হয় মানে তিন বছরে বারোবার এতে হয়তো কিছুটা হলেও এটার যে ভর্তুকি দিচ্ছে সরকার সেটা কমে আসবে এত কিছুর মধ্যে এত শর্তর মধ্যে কীভাবে মূল্যস্ফীতি কমবে সেটা একটা বড়ো প্রশ্ন তার কারণ আমরা তো ইম্পোর্ট বেস কান্ট্রি ঘুরে ফিরে কিন্তু আমরা আমদানি করতে হচ্ছে সেখানে এসে ডলার রেটের ব্যবস্থা ব্যাংকের ইন্টারেস্টের ব্যবস্থা বিদ্যুতের বিল বাড়ছে ইভেন ভ্যাটের ব্যাপারে কিন্তু ওনারা বলে গেছেন সাজেশন দিয়ে গেছেন যে ভ্যাটের যে যে নাম্বারটা এটা যেন সর্বক্ষেত্রে ফিফটিন পারসেন্ট হয় এখন এনবিআর তো সব কিছু শোনারও কথা না তার কারণ হলো দেখা গেছে ভ্যাট মিষ্টির দোকান কিংবা রেস্টুরেন্টগুলোতে ফাইভ পার্সেন্ট সেখানে কিন্তু আগে যখন বেশি ছিল তারা কিন্তু কালেকশন খুব কম হতো এখন ফাইভ পার্সেন্ট করাতে আমি শুনলাম এনবিআর এনবিআরের মেম্বার বলছেন ভ্যাটের যে এখন ওদের কালেকশন বেড়ে গেছে এটা মানে কি যদি আপনি পার্সেন্টেজ কমান তাহলে সবাই আগ্রহ হচ্ছে দিচ্ছে আর আমরা মতলব ভাইরা সবসময় বলি যে ঘুরে ফিরে দেখা যায় যে আমাদের উপরেই বেশি প্রেশার এখন প্রেশার আমরা নিতে চাই কিন্তু তার বিনিময়ে যেই অবকাঠামো জিনিসগুলো আমার সার্ভিসটা চাই সেটা প্রপারলি না পেলে কীভাবে দেবো বিদ্যুতের এখনও ঘাটতি আছে গ্যাসের তো সমস্যাই আছে যারা উৎপাদনে আছেন তারা তাদের সব সবসময় আমরা শুনি যে তাদের একটা চাপা খুব যে আমরা বিদ্যুতের বিল বাড়িয়েছি গ্যাসের এটাও মেনে নিয়েছি কিন্তু আমরা তো এটা নির্বিচ্ছিন্ন পাচ্ছি না কারণ আপনারা ওই জিনিসগুলো না পেলে ইনফ্যাক্ট এই বাজেটটা যদি আমি চিন্তা করি ভেরি চ্যালেঞ্জিং বাজেট আরেকটা কথা বলি ইনফ্লেশন আমাদের দেশে না ইনফ্যাক্ট আমরা যারা সবাই বাইরে যাই সবাই জানি যে সব জায়গায় কিন্তু এটা কোনো জায়গায় অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে শুধু অনেক জায়গায় কিন্তু অনেক রকম তারা পলিসি অ্যাডপ্ট করেছে করে কিন্তু তারা কিন্তু মার্শাল্লাহ তারা ইমপ্রুভ করেছে জাপানের কথা ছোট্ট একটা বলি যে আমাদের যে অবমূল্যায়ন টাকার যেটা হয়েছে জাপানে আমি দেখেছি একশো দশ টাকায় দেখতাম না সরি একশো দশ ছিল ডলারে ইয়েন এখন একশো ছাপ্পান্ন টাকা কতগুণ বেশি এটা অবমূল্যায়ন হয়েছে সেটা কিন্তু কথার বেড়ে আশেপাশে সবখানেই হয়েছে বাট আমাদের ব্যাপারটা কি আমরা ম্যাক্সিমাম ইম্পোর্ট বেস আমাদের কষ্টটা বেশি হয় তো সেই কষ্ট লাঘবের জন্য আমি মনে করি যে এখনকার বাজেটটা যেটা করেছে সেটা সত্যি চ্যালেঞ্জিং বাটে এই সরকারের জন্য আর আমরা ব্যবসায়ীরা আমরা সত্যি আতঙ্কিত যে আমরা আমাদের উপরে আর কী কী খড়ক নামতে পারে খড়ক নামতে পারে সেই কিন্তু একটা ভয় আছে ছোট্ট একটা কথা বলি যে এই বাজেটেই দেখছি যে কাস্টম আইন দু যেটা গত বছর পাস হয়েছে বাট ইমপ্লিমেন্ট হবে এই বাজেট আজকে থেকে শুরু হবে মানে কালকে থেকে শুরু হবে সেখানে দেখলাম একটা অদ্ভুত একটা প্রস্তাবনা করা হচ্ছে যে আমদানিকৃত পণ্য বন্দরে আসার পরে পাঁচ দিনের মধ্যে কিন্তু অ্যাসেসমেন্ট করতে হবে না করলে ফাইন আবার ওখানে বলা আছে দশ দিনের মধ্যে পণ্য বের করতে হবে না করলে ফাইন তা আমার ছোট্ট একটা প্রশ্ন যদি এটা প্রস্তাবিত আছে ওরা বলছে ফাইনাল হচ্ছে এটা কথা বলা যাবে আমরা এ কথা বলেছিলাম কিন্তু একটা পণ্য আসলে ডকুমেন্টস ব্যাংকতে আসতে অনেক সময় দেরিও হয় এবং ডকুমেন্টস আসার পর অনেক সময় ডিসক্রেমেন্সই থাকে সেটা নিয়ে আমার কিন্তু যে এক্সপোর্টার তার সাথে অনেক রকম নেগোসিয়েশন করতে হয় এখানে পাঁচ দিনের মধ্যে কী হবে এক কিংবা আমি ডকুমেন্টস পেলাম পেয়ে অ্যাসেসমেন্ট করলাম দশ দিনের মধ্যে বের করতে হবে আর দশ দিনের মধ্যে যদি না বের করতে পারে ফাইন তা বুঝেন অনেক সময় তো অনেকের রাজস্ব যোগান থাকে না মানে আমি ডিউটি যোগান থাকে না আমি দশ দিনের মধ্যে কীভাবে বের করব তা আমি মনে করি এই জিনিসটা কনসিডার করা উচিত তার কারণ হলো এমনিই তো কাস্টমাইনে আছে তিরিশ দিন কোনো পণ্য না বের করলে এটা অকশনে চলে যাবে সেইখানে এসে এই পাঁচ দিন এবং দশ দিনের যে নতুন যে দেখলাম যে এটাকে ফাইন করা হবে যদি না বের করা হয় এই জিনিসটা মনে আমার মনে হয় যদি রিকনসিডার করা না হয় সকল ব্যবসায়ী কিন্তু বিপদে পড়ে যাবে হাবিল্লন আমরা একটা বিরতি নিতে চাই বিরতির পরে আবার আসব দর্শক নিটল টাটা এসএস টিভি সংলাপে নিচ্ছি একটা বিরতি ফিরব সঙ্গেই থাকুন দেখছেন নিটল টাটা সংলাপ বিরতির পর আমরা আলোচনায় বদুর রহমান কথা বলেছেন কথা যে কি কি খড়ক আসতে পারে পক্ষ থেকে এনবিআর কি ব্যবসায়ীদের এখন একটি বড় প্রতিদ্বন্দ্বী গ্রুপে যার দাঁড়িয়েছে কিনা বিশেষ করে রাজস্বের টার্গেট বেশি দেওয়ায় আপনার রাস্তা চলার সময় পেশা ওয়ারি এক একজন একদিকে তাকা যার যে পেশা ওই যে সব সবসময় তাকায় চুলের দিকে কাটার সময় হইল না দর্জি জামার দিকে তাকায় মুসি পায়ের জুতার দিকে তাকায় সেলাই লাগবে না এখন ব্যবসায়ীরা সবসময় এর দিকে তাকাবে আর এর মরা চেয়ারম্যান দেখতেছে এখন হ্যাঁ এটার উপর দিয়ে খোপ টোপ ধরার জন্য তো বলবেই খড়গ এবং এই কথাগুলো আপনি এখন না আল্লাহ যদি কেমন পর্যন্ত তো ওনাদেরকে রাখে এই কথাই বলে যাবে এবং এইসব কথা বলার জন্য মীর আক্তার যখন সভাপতি ওই যে রোফ বেনদির গুট্টুর ক্লাসমেট রোফ কি রহিমা না কি একটা ছিল মারা গেছে বোধ তো ওনারা তার মেয়র আনিস এরা তো যাই আমার সাথে দরবার করলো সে দরবার করার সময় এরকম কথাই বলে যে আপনাদের এটা হয় না ওইটা হয় না সেটা হয় কোনটা হইলে সুবিধা হয় সেটা বলেন সেটাই করে দেব তখন বলল যে আয় কর দেন এটা বলছিলাম বোধহয় আরেক দিন যে জাকাতের রেট নেন আচ্ছা রাজি আছি আপনারা পুরা ব্যবসায়ীরা সমস্ত দেশের পক্ষে থাকেন আমি সরকারের পক্ষে সই করব জাকাতের রেট আসেন কদিন পরে জিজ্ঞেস করলাম আর আসে না কারণ বললাম যে একটু খেয়াল করেন সাহেবের নেশাব হইলে সাড়ে সাত গরিব সাহেব তোলার উপর সারা জীবন দেওয়া লাগবে আর ট্যাক্স তো যেটা দিয়ে ফেলছেন শেষ ব্যবসায়ীদের খড়গ যেটা আছে টার্গেট লস বলে যত লাভ করে তারপরে কোনো দিন লাভ হয় না তার কারণ আমি নিজে তো কিছু টেন্ডার কাজ টাজ করেছি সরকারের পক্ষে তো আমি হিসাব করে যে যেটা দেখলাম যে অন্তত দশ কোটির মধ্যে তার তিরিশ লাখের মতো লাভ হয় মিনিমাম তারপরে এসে কান্নাকাটিয়ে মরে গেলাম স্যার কী জন্য এটা করলাম তাহলে কী ব্যবহার লস হয়ে গেল তো কী লস হইলো কমপক্ষে তো তিরিশ লাখ টাকা লস হইল কীভাবে হইলো আমি টার্গেট করছিলাম তো এই কাজটা করে এত লাখ পাবো লাভ তো সেই জায়গায় এটা পাইলাম এটা কম পাইলাম না সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা মহাচ্ছন্ন রাখবে এটা আল্লাহ কোরআসুরের মধ্যে বলে দিয়েছে আল্লাহ মুতাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা সবাইকে মহাচ্ছন্ন রাখবে ফরের আয়াতের সতর্ক করতেছে হাত্তাঝুর তুমুল মাখাবের যতক্ষণ না কভার গেছে এটা থাকবেই কে কোনটাতে সন্তুষ্ট যে ওই যে ফার্ভেজ সাহেব একটা গাড়ি বদলাইতে পারতেছে না আর আমি তিন ঘন্টা মোবাইল এটা বালতিতে ডুবে রয়েছে তারপরেও চালাইতেছি চলতেছে তো তো অনেকে দেখলে বলে যে এটা বদলাও না কেন বন্ধু বান্ধব ঠাট্টা গেলে এটা বদলাও না কেন ওই যে কে এমনে করলে না কি চলে সেটা নেও না কেন কী কো এটা নাকি কি হ্যাঁ আমি বলি যে এ তো বড় উপকারী বন্ধু বান্ধব ফুলতেসো বউটা যে আটচল্লিশ বছর পুরানো এটা বদলাতে তো একদিনও বললে না আপনি কিছু জিনিস আছে আপনি কোথাতে কোথায় গিয়ে থামবেন কোনখানে থামতে চান কখন থামতে চান কতটুকুতে থামতে চান আপনার সেই গোল যদি ডিসাইড না করেন তাহলে ইট উইল বি নেভার এন্ডিং প্রসেস শেষ নেই আর এনবিআর যে বাজেটের কথা বলে খড়গ নামবে তো এনবিআর তো কিছু না এনবিআর তো শুধু কালেক্ট করে আর কিছু না কালেক্টার তহশিলদারের মতো সে কালেকশনটা অবশ্যই করতে হবে সরকারের জন্য এই বাজে চার লক্ষ কি আশি হাজার কোটি টাকা না চার লাখ আশি হাজার কোটি টাকা কেমনে আদায় করবে চাপ বেড়ে যায় রিয়ালিস্টিক হইতে বলে না বাজেটের আর একটা বৈশিষ্ট্য দেখবেন মহিদ সাহেবের প্রথম দুই তিনটা বাজেটে বোধ এটা বলছিল শুল্ক এত করে বাড়লে আমার আগের থেকে টোটাল এত আয় বাড়বে ওইখানে এত পার্সেন্ট কমাচ্ছি আগের থেকে এত কমবে টোটাল যোগ বিয়োগ করে আমার আগের থেকে এটা বাড়বে এটা কমবে ব্যালেন্স আমার এই থাকবে এটা কিন্তু এখন আর বলে না এটা বলে না এটা বাড়বে দেখব হচ্ছে কিন্তু নেট কি হবে সেটা বলছে না সুশাসন যতক্ষণ নিশ্চিত না হবে রাজনীতিকীকরণের মধ্যে যতক্ষণ পর্যন্ত ব্যবসা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সবার একটা দুশ্চিন্তা থাকবে এই যে ব্যবসায়ীদের এত খরগ এত কথা আমি সবসময় বলি এখন তো সিক্সটি টু পার্সেন্ট আপনারা সংসদে কারো স্ত্রী কারো ভাই কারো বোন তারপরে যাইয়া একজনকে দেবে না সে নাকি ইয়াবা ব্যবসায়ী গৌরী দিয়ে দেবে তারপরে যে আরেকজনকে দেবে না সে খুনের আসামি বুড়া বাথুড়ি দিয়ে দিবে। তো এইভাবে করে তারপরে যাইয়া আমার এলাকার এক বাইসারে বলল যে হয়তো প্রধানমন্ত্রী নিজেই বলবে এক মিটিংয়ে এর তো আমার আরও বেশি দরকার এই জাতীয় এনামলিসগুলো যদি না থাকে আপনি যদি ফ্যাক্ট্রোনাইজ করেন তাহলে আপনি ওই রাজস্ব বড়ির উপর দোষ দিয়ে লাভ নাই আমি যে সময় চাইলাম বললাম যে আমি এখনও চ্যালেঞ্জ দিই সেই সময়ের লোক যারা আছে তারা একজনে বলুক না যে আমার থেকে জোর করে এই টাকাটা নিয়েছে আপনি আইন করে দিয়েছেন সংসদে সে আইন অনুযায়ী আমি যেইটুক পাও না আমি শুধু সেই আদায় করার চেষ্টা করি তাই আমি খারাপ আরে বাবা এটা তো আপনারা আইন করেছেন যে এই হইলে এই দিবেন এই হইলে দিবেন সাড়ে তিন লাখের পরে বুড়া প্রবীণ প্রবীণ এদের জন্য চার লাখ তারপরে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট এটা আপনি আইন করে দিলেন এবারও যেটা করতেছেন তো আইন অনুযায়ী আপনি আপনার কাছে আপনার কাছে আমি পাব এখন অন্য ওদের কাছে নেই অসুবিধা হয় না মধুর থেকে নিলাম এটা দোষেন না সাইফুর রহমান সাহেবের বললাম পর উনি খেপে গেলেন যে উনি টাকা লুকায় রাখছেন ট্যাক্স দেন না এগুলো কিছু নজির দিচ্ছে জন্য রটেন পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আপনি চুরি করবেন আরেকজনের উপর ধরতে গেলে আপনি আসবেন বারোবার বাজেট দিয়েছেন উনি টাকা ট্যাক্স দেন নাই তো আমার কি করতে হবে আমার মন্ত্রী ছিলেন না আমি অনুরোধ করলাম স্যার আপনি বারোবার বাজেট দিয়েছেন ব্যস্ত ছিলেন আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনি নিজেও সার্টার্ড অ্যাকাউন্টেন্ট যার আমলে চারজন চার্টার অ্যাকাউন্ট তাদের ক্যাবিনেটে ছিল আপনি সারা ওরা যোগ বিয় হিসাবে করে না এখন বুলটুল হয়েছে অসুবিধা কি হিওসা ফ্রাসি দিয়ে পাঠিয়ে দেন এইটা বুদ্ধি ওর আমার সাথে কীটা শুরু করলে তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা আই এম স্টিল ইউর এডিশনাল সেক্রেটারি উদ দিতে হইলো খালেদা জিয়ার দেওয়া লাগলো কয়জনের নাম বলল অন্যগুলোর নাম বললে তো অনেকগুলো অসুবিধা আবার কেউ টেলিফোন করে ইনি তিনবারের প্রধানমন্ত্রী তার থেকে এটুক না নিলে হয় না আরে বাবা আমি তো প্রধানমন্ত্রী চিনি না আমি চিনি আমার আইন অনুযায়ী চলবে রাজস্ব বোর্ডকে সেই ম্যান্ডেটটা দেন পলিটিক্যালি কোনো রকম ইনফ্লুয়েন্স করবেন না তাহলে দেখবেন যে ন্যায়ভিত্তিক যদি করটা আসে রাজস্বটা আসে যথেষ্ট আর হয়রানি যেটা বলে খড়গ বলে আন্ডারহ্যান্ড বলে এনারা বুঝে ভালোই আমি নিজেও তো দেখছি সেটা হইল শেয়ার করতে গেলে এটা হবে এখন বলবেন যে ব্যবসা করতে হইলে আমার এটা করা লাগে তো করা লাগলে আপনি করবেন আপনাকে না করতেছে এটা আমি বাগানে হাঁটলে আমার কাছে যে উনি যেরকম খড়গ বলে ওই যে অন্যেরা থাকলে ওনারা জিজ্ঞেস করে প্রথমে দেখলেই জিজ্ঞেস করে এই আমার এই বাড়ির থেকে এত ট্যাক্স কেন নিল চিন্তা করেন দেখলে হাঁটার সময় কী আমার আচ্ছা আপনি আসেন তিনটা পথ আছে আপনি কোনটাতে যাবেন আগে ঠিক করেন ঠিক সহি শুদ্ধভাবে যেটুক সরকারের নিয়ম অনুযায়ী ট্যাক্স দেনা দেবেন কি না যদি দেবেন রাজি হন শেষ করছি যদি দেবেন রাজি হন আমি নিজে গিয়ে আপনার ওইটা করাই দেব কোনো হয়রানি হবে না আর আদা আদি দিবেন তাহলে ও যে আসে আপনার নোটিশ দিয়েছে তার সাথে শেয়ার করেন আর টোটাল দিবেন না তাহলে আপনি আরামে থাকবেন কারণ দিতে গেলে একবার জালে আসলেন এইবার আপনি সবসময় খাতার মধ্যে উঠলেন কারণ এনবিআরের একটা প্রতিষ্ঠিত রেওয়াজ হয়ে গেছে যিনি দিচ্ছেন যারা দে তাকে কেবল লিবু চিপা করতে চায় তার উপর বেশি যায় নতুন নেট যেটা পর বাড়ানো সেটাতে যাচ্ছে বুদুর রহমান আমি আপনার কাছে আবার একবার আব্দুল মাতুল আহমদ ভাই যেটি নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে সবসময় সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয় যে এই সরকার ব্যবসা বান্ধব সরকার অনেক দেন আসলে এই যেটি যে করছেন তেমন কিছু আছে কিনা বা এটিকে আমরা ব্যবসায়ী বান্ধব বলতে পারি কিনা না অ্যাকচুয়ালি বাজেটকে সেভাবে দোষারোপ করে কোনো লাভ নেই কারণ এখন তো চ্যালেঞ্জিং টাইমস এর মধ্যে বাজেটটা হচ্ছে তাদের হাতে তো মানে হাত পা বাঁধা রেস চালাতে হবে কিছু কিছু এক্সপেন্সেস করতে হবে যেমন গরিবদের ভাতা টাকা দিতে হবে সরকারি এতগুলো লোক রাখা হয়েছে তাদের বেতন দিতে হবে তো সব মিলিয়ে বাজেটের অ্যাকচুয়ালি এই কনস্টেন্ট আছে তারপর আমি বলবো যেমন ওনারা ইলেকট্রিক মোটরের উপরে এবারে কিছুটা ট্যাক্স কমাচ্ছেন কারণ রবোটিক্স তৈরি হচ্ছে বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি তৈরি হবে এগুলোর দাম কমবে বাংলাদেশের প্রোডাকশানের উপরে আমি দেখেছি কয়েকটা জায়গায় ওনারা বেশ ভালো ছাড় দেওয়ার চেষ্টা করেছেন তার মানে লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য এখনও সরকার কিন্তু আপামর ট্রাই করতেছেন কয়েকটা জায়গায় যেমন ওনারা মোস্ট প্রবাবলি যে বিদেশি ফলমূল বা এইসব ধরনের জায়গা যেটা আমাদের না হলেও দেশি খাওয়াতে চলবে এইসব জায়গাতে ওনারা চেষ্টা করেছেন কিছুটা বাধাপ্রাপ্ত করার জন্য আমি এক কথায় বলবো সরকার সবসময় চায় যে আপামর জনসাধারণের বেশিরভাগ লোক যাতে এটা উপকৃত হয় কয়েকজন খালি বেনিফিট নিলো আর বেশিরভাগ সব বেনিফিট পেল না এটা কোনো দিনই কোনো সরকারও চায় না আর মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার সরকার অবশ্যই তো চায় না উনি চায় জনগণের মুখে হাসি এবং এবারে আমি বুঝতে পারি এবারে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ওনারা যে কাজ করছেন এটা খুব ভালো এফেক্ট আসবে যে মানুষ খুশি হবে যেটা মাত্র ওয়ান পারসেন্ট উৎস কর কমাচ্ছে সেটা ওখানে থামলে কমবে না কারণ ডলারের যে দাম আর যদি আমদানি হয় সেটার যে দাম তারপরে আবার ভ্যাট ট্যাক্স আছে তাতে যদি ওনারা কিছু ছাড় না দেন তাহলে কিন্তু ওই নিত্য প্রয়োজন জিনিসের যেটা জায়গাটা যাওয়া উচিত সেখানে কিন্তু যেতে পারবে না আর বিশেষ করে আমি এটা বলবো যে আমদানিকৃত যেসব তেল মনে করেন সয়াবিন তেল সবই আমাদের বিদেশ থেকে আসতে হয় সেখানে কিন্তু আমাদের দেশেও কিন্তু আগে আমরা সর্ষের তেল খেতাম ছোটবেলায় আমার মনে আছে সর্ষের তেলে আমরা সবসময় রান্নাবান্না হতো কি কারণে আমি যাই না লোকেল অয়েল প্রোডাকশান একেবারে মিনিমাম হয়ে গেছে সব এসব নাহলে পাম অয়েল নয় এই সব বিদেশি তেলে ভরে গেছে যেমন গরুতে যখন ভারত গরু বন্ধ করে দিল এক্সপোর্ট করা তখন কিন্তু আমাদের এখানে গরুর ফার্মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি মাত্র চার পার্সেন্ট সুদে গরুর খামারকে সাপোর্ট করতেন

উই অ্যাপ্লাই দ্য নিউ মেথডস অফ কাল্টিভেশন যেমন আমরা সামনে ড্রোন বানাবো বাংলাদেশে সেই ড্রোনে আমরা অ্যাগ্রিকালচার ড্রোন দিচ্ছি উপর থেকে দেখতে পারবেন সিড ফেলতে পারবেন স্প্রে করতে পারবেন মানুষ যদি না থাকে তারপরে আপনি মেশিন দিয়ে কাজ করতে পারবেন আমার পার্সোনাল ধারণা হচ্ছে যে সরকারও চাচ্ছেন যে আমরা যারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য শিল্প করছি যারা বেকার আছেন ছেলেমেয়েরা শিক্ষিত দেশের অল মুভ ইন্টু লোকালাইজেশন ফিশ ফার্ম কাউ ফার্ম বড়ো বড়ো ইন্ডাস্ট্রিজ প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ এখান থেকে চাল কিনবেন প্যাক করবেন বেচবেন এইসব জায়গাতে চলে আসতে হবে সবাই চাকরির জন্য ঘুরে সরকারি চাকরির জন্য মানুষের মাথা খুঁটে তো সেই সব জায়গা থেকে বেরিয়ে এসে সেলফ এমপ্লয়মেন্ট ওনারা চাকরি দিবেন এই লেভেলটাই যাওয়ার জন্য সরকার চেষ্টা করছে এইবার বাজেটে আমার ধারণা নতুন যে প্রযুক্তির উপরে এআইটি এআইয়ের উপরে এগুলোর উপরে অনেক সাপোর্ট পাবো মাতবে যেটি আপনি বললেন যে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করা তার জন্য তো ব্যাংকের সাপোর্ট দরকার যেটি আলসন আলম বললেন যে এক লাখ সাঁত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকেই নিতে চাই সরকার তাহলে বেসরকারি খাতা উদ্যোক্তারা কি পাবে আপনি দেখেন যদি আপনি যে ম্যালয়েশিয়া যেমন দেখেন সতেরো হাজার লোক যেতে পারলো না বাট ওরা আমি টিভিতে শুনলাম এক একজন ছয় লাখ সাত লাখ আট লাখ খরচা করেছে এই ছয় লাখ সাত লাখ আট লাখ তেলো থেকে ওই টাকাটা তারা দিক না সেলফ এমপ্লয়মেন্টে দেল ডু বেটার যেন ওখানে অন্যদের রাস্তা ঝাড়ু দেবে কেন আরে আমাদের রাস্তা ঝাড়ু দেওয়া না ওয়ার্ক হিয়ার ইউ বি বেটার অফ বাচ্চা কাচ্চা ভাই বোন সব ফেলে দিয়ে তার চলে যাচ্ছে বিদেশে কী করুন অবস্থা যারা বিদেশে দেখে আসছে এই একটা রুমে চল্লিশ জন পঞ্চাশ জন ওনারা থাকেন কী কষ্টটা করেন কিন্তু ওনার ফ্যামিলিকে বুঝতে দেন না আমি একটা অনুষ্ঠান করি গর্বিত বাবা ওখানে একটা লোক ছিল কাতারে সে প্রথম তিন বছর ঘরের চালের মধ্যে শুয়ে থাকতো ঘরের রুমেও তাই নাই এবং খেলে এক বেলা খাওয়ার দিত কিন্তু বাসা জানতো সে খুব ভালোভাবে আছে বিশ পঁচিশ বছর পরে সে বাসায় আসছে তার মাঝে মাঝে আসছে তার মেয়ে বড় মেয়ে কান্নাকাটি যে তার বাপকেই পায়নি তো এই যে করুণ অবস্থা থেকে আমাদের যে এই ডলার রেমিটেন্স পাঠাচ্ছে তাদের জন্য আমাদের কিছু করা উচিত আজকে তাদের আড়াই পার্সেন্ট আমরা দিচ্ছি এটা নিয়েও প্রশ্ন উঠছে যে কেন আড়াই পার্সেন্ট দিব আর তাদেরকে দরকার লাগলে আরও বেশি দেওয়া উচিত আর্নিং ডলার মাথা ঘাম পায়ে ফেলে গায়ের মধ্যে ফোসকা লাগায় তারা আয় করতেছে তাদের জন্য আরও বেশি সাপোর্ট দেওয়া উচিত আমার তো মনে হয় ভিআইপি লাইন তাদের জন্য হওয়া উচিত নট ফরাস তো সেটি তো আর হচ্ছে না বিমানবন্দরে তো এখনো আমরা নানা হয়রানির অভিযোগ শুনি মাতলু আহমেদ আমরা একটা বিরতি নিতে চাই বিরতির পরে আবার আসবো দর্শক লিটল টাটা এস এস সংলাপে নিচ্ছি আর একটা বিরতি ফিরবো শীঘ্রই সঙ্গেই থাকুন দেখছেন নিটল টাটা এস টিভি সংলাপ বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় ডক্টর আসলে পারভেজ আমরা যেটা আলোচনা করছিলাম যে বিরোধী পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে একটি আসলে গরিব মারার বাজেট বা বলা হচ্ছে যে এটি লুটপাট করার একটা হাতিয়ার আপনার কি মনে হয় যে এই বাজেটে গরিবদের জন্য কতটুকু সুযোগ সুবিধা তৈরি করবে আপনার এই প্রশ্নটা আমার হৃদয় গ্রহণ করেনি বিরোধী পক্ষ তাদের ক্যাসেট বাজাবে আর সরকারি পক্ষ তাদের ক্যাসেট বাজাবে আমি কোনো ক্যাসেটটাই শুনতে চাই না দুটাই ফার অ্যাওয়ে ফ্রম রিয়েলিটি তবে এই সরকারের সমস্ত সদ নিয়োগ থাকার পরেও মতলুব ভাই মারাত্মক চমৎকার কথাবার্তা বলেছে আজকে তিনজন আমি রিপিট করছি না উইথ অল দ্য গুড ইনটেনশান অফ দ্য গভর্নমেন্ট এই বাজেটকে আমি অসম্ভব একটা ঝুঁকিপূর্ণ বাজেট বলতেছি ঝুঁকি কেন ইট সিমস টু বি কোয়াইট ওকে টু ডে অর দিস মান্থ ডলারের দাম যদি আবার বৃদ্ধি পায় তাহলে আপনি কনজিউমার আইটেম কমিয়ে কি লাভ হলো নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনার ওই যে যেই সমস্ত এলাকায় এখন তিস্তার পানি এসে আর ওই রেমালের কারণে ওখানে যদি ক্ষতিগ্রস্ত হয় দেন হাউ দিস বাজেট রিমেন্স ইন ইটস ওন প্লেস তারপরে চাকরি সৃষ্টির ক্ষেত্রে যদি আমরা চাকরি সৃষ্টি করতে না পারি বা মতলুব ভাই যে কথাটা বলেছে সেলফ স্টার্টার বা এটা তো ওই ক্ষেত্রে শুধু ব্যাংকের টাকা না আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে ব্যাংকের টাকা কথা সেলফ স্টার্টার হতে মতলব ভাই যেটা বলছে সেইভাবে টাকা জোগাড় হয় আমাদের লোকজন কনভেনশনাল পথ দিয়ে হাঁটতে চায় আমাদের লোকজন ইনোভেটিভ হতে চায় না আমি একটা পার্সোনাল কথা বলে দিচ্ছি আমার মেয়ে মে মাসে হারবার থেকে এমবিএ করেছে সো আমার চিকিৎসার সময় সে ব্যাংকক আসছে নেচারালি আমি তাকে বলছিলাম একটা ভালো চাকরি বিকজ সে ডিউক থেকে পাশ করে দুই দুই লক্ষ ডলার বেতন পেত অ্যানুয়ালি আমি ধরে ধরুন এবার আমার মেয়ে পাঁচ লাখ ডলার বেতন পাবে আমার মেয়ে এভাবে নেড়ে আমাকে বলল যে আব্বা আমি কি হারবার থেকে এম বিএ চাকরি করার জন্য সো শি এট এ বিজনেস এখন এখানে বলে রাখা ভালো ওই যে টাকা ছাড়া হারবার তাদের স্টার্ট যারা করে তাদেরকে ব্যাকিং দেয় তাদেরকে বসার স্পেস দেয় এবং তাদেরকে রিকমেন্ড করে সো না আই ডট ডিড নট হ্যাভ মাস ট্রাভেল টু গেট সাম লোন অ্যাজ এ হারবার এম কিন্তু আপনার এখানে ব্যাংকের কথা দূরে রাখেন আপনি এখানে ব্যাংকের কথা দূরে রাখেন চিটার একটা গল্প বললেই আমার মতলব নড়াচড়া করবে আমি একটি বৃদ্ধাশ্রমকে টাকা পয়সা দিয়ে সাহায্য করি এবং মোটামুটি টর্ট কী আছে আমি বললি যে ভাই ওরা দেখে মন্ত্রী নিয়ে গেছে ওই মন্ত্রী হচ্ছে আমার ভাইয়ের বউ ওয়াসেকা তারপরে ওয়াসেকা গিয়ে হাউকাউ করে আমি আমার ভাইয়ের বউ কিছু দিয়েছে বলে না অন দ্য ইয়ার তারপর বলল যে যান আপনারা গভর্নমেন্টের কাছে গিয়ে পারমিশন নেন যখন তারা পারমিশন নেওয়ার জায়গায় গেল মতলব ভাই টু ইউর আট সারপ্রাইজ তারা বলল আপনারা যে একটা বৃদ্ধাশ্রম করেছেন একটা বৃদ্ধাশ্রম চালাচ্ছেন ডিডিউ টেক পারমিশন দ্যাক দ্যাট কোথায় মন্ত্রী আমি বললাম যে ওই মন্ত্রী মারাইলেই মন্ত্রব্যরা পারবে এগুলো এটা তো সো এই হচ্ছে দেশের অবস্থা আপনি স্টার্ট আপের ক্ষেত্রে বিজনেসের কথা বাদ দেন আপনি স্টার্ট আপ সোশ্যাল অর্গানাইজেশন করতে পারবেন না আপনি স্টার্ট আপ বৃদ্ধাশ্রম করতে পারবেন না সো এইগুলো হচ্ছে করাপশান একটা দেশের এবারের বাজেটের ক্ষেত্রে আমার শেষ কথা একটা দেশের সুশাসন দিতে হলে আমরা সবার সুশাসন বলি আমাদের আর্থিক আমাদের আর্থিক ব্যবস্থাপনা হ্যাজ টু বি ভেরি স্ট্রং অ্যান্ড কারাপশান কন্ট্রোল হ্যাজ টু বি ভেরি স্ট্রং আমাদের উইকেস্ট জিনিস হচ্ছে কারাপশান কন্ট্রোল আমাদের উইকেস্ট জিনিস হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা এইটার ফাঁকে আপনারা যে বলছেন ভিআইপি আমি তাই মনে করি ওই জন্যকে ভিআইপি স্ট্যাটাস দেওয়া এইটার ফাঁকে সব শেষ হয়ে যাচ্ছে আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি থ্যাংক ইউ জি আমি আপনার কাছে আবার আসবো হাবিউল্লাহ ডন যেটি হাবিউল আসান বলছিলেন যে ঝুঁকিপূর্ণ বাজেট এই ঝুঁকিপূর্ণ বাজেট কি আসলে শেষ পর্যন্ত দেশের অর্থনীতিকে থেকে ঝাঁকুনি তৈরি করবে কিনা এরকম কোনো শঙ্কা আছে না ঝাঁকুনি আমরা তো খাচ্ছি আমি ঝাঁকুনি সেই কোভিড পরবর্তী তারপরে এই দুইটা যুদ্ধ সব কিছু মিলে ব্যবসায় আসলেই খুব কষ্টে আছে তারপরেও কোভিডের কথা যদি বলি তখন তো মাননীয় প্রধানমন্ত্রী যেই প্রণোদনা দিয়েছিল সেটা একটা কোরামিনের কাজ করেছে এটা সত্যি ওই টাইমে কিন্তু অনেক দেশ কিন্তু এই সাপোর্টগুলো দিতে পারেনি তো মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসায়ী বলবো শুধু ব্যবসায়ী না যেখানে যেখানে কোভিডের সময় প্রণোদনা দেওয়া দরকার আর্থিক সাহায্য রাইটলি উনি করেছেন এবং সেটা কিন্তু অনেক অনেক আমাদেরকে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা সাহায্য দিয়েছে এটা পজিটিভ আর অ্যাকচুয়ালি আওয়ামী লীগ গভর্নমেন্ট এ বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট চেষ্টা করছে ধরুন অবকাঠামো যেভাবে উন্নয়ন করেছে সারা বাংলাদেশে এটা আমার মনে হয় যে পঁয়ত্রিশ এই ফিফটি থ্রি ইয়ার্সে কেউ দেখেছে এত দ্রুত সারা বাংলাদেশে অবকাঠামো উন্নয়নে যিনি কাজ করছেন এবং দৃশ্য তো অনেক হয়েও গেছে সেই জায়গায় আমরা মনে করি যে অনেক কিছু পজিটিভ আছে এখন কিছু কিছু জিনিস তো বাস্তবতা বাস্তবতা শুধু বাংলাদেশে না একটু আমি যেটা বলেছিলাম আমার আগের যে কথায় যে ওয়ার্ল্ডের সবখানে ইনফ্লেশন জিজ্ঞাসা করলেই সবাই একই কথা বলবেন আমাদের বাঙালি ভাই যারা আছে তাদেরকে বিদেশে জিজ্ঞেস করলে ভাই ইলেকট্রিসিটির বিল যা ছিল তা বেড়ে এত পার্সেন্ট হয়েছে থার্টি পার্সেন্ট প্লাস হয়েছে তারপরে দ্রব্যমূল্য দাম বেড়েছে আমরা বাংলাদেশের মানুষ যারা দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের মধ্যে আছে ব্যবসার সাথে আছে তারা কিন্তু সামহাও যে কাজগুলো শিখেছে আমি যদি মনে করি গার্মেন্টসের যারা শ্রমিক ভাই বোনরা আছেন যে গার্মেন্টসের কাজটা শিখেছেন কিংবা যারা শু ফ্যাক্টরিতে আছেন মানে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লাস শ্যু বানাচ্ছেন গার্মেন্টসের পণ্য বানাচ্ছেন বিভিন্ন আইটেমগুলি বানাচ্ছেন এটা তো আর ভুলবে না এতগুলো মানুষ তো শিখে গেছে তাই না এই গত এ বিশ বছরে সেইখানে সাপোর্টটা যদি প্রপারলি পাওয়া যায় এখন দেখেন এত তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ লোক গার্মেন্টসে আছে ধরেন তো প্রতিনিয়ত তারা একটা লিপস্টিক ইউজ করে একটা পাউডার লোকাল মার্কেট ইজ হিউজ বড় আঠেরো কোটি মানুষ সেখানে আমাদের লোকাল মার্কেট কিন্তু অনেক বড় ধরেন একটা স্যান্ডেল কিংবা মানে স্যান্ডেল যদি কেউ বানায় সেটা যদি প্রপারলি তারা মার্কেটিংও করতে পারে দেখা যায় যে মানুষ তো পা ঢাকার জন্য স্যান্ডেল পরবে ডেইলি পরবে এটাও কিন্তু মার্শাল্লাপ চলে বাইরে যাওয়া লাগে না সো লোকাল মার্কেটটা অনেক বড় সেই লোকাল মার্কেটের এই পণ্য তৈরি করা কিংবা মার্কেটিং করা এই সাপোর্টগুলোর জন্য আমরা শুধু ব্যবসায়ীরা বারেবারই বলি যে কিছু নীতিগত সহায়তা আমাদের দরকার আমি একটু আমার সেক্টর নিয়ে বলি তার কারণ হলো আমি তো রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছি সভাপতি আমরা আপনার এই অন অন ইয়ারেই ধন্যবাদ জানাতে চাই এনবিআরকে যে এই বাজেটটায় ওনারা দীর্ঘদিন আমরা বলছিলাম যে একটা দীর্ঘমেয়াদী শুল্ক নীতিমালা হওয়া উচিত দীর্ঘমেয়াদী তো মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন আমি মনে করি সেইরকম একটা স্মার্ট শুল্ক নীতিমালা হওয়া উচিত দীর্ঘমেয়াদী তার কারণ প্রতি বছর বছর যদি শুল্কর পরিবর্তন হয় হয় ডিউটি বাড়লো কিংবা কমলো। ধরেন যিনি ইনভেস্ট করবেন সেও একটা টেনশনে থাকে যে সামনের বছর কী হবে যিনি কিনবেন ক্রেতা সেও একটা কিন্তু অস্থিরতার মধ্যে থাকে যে বাজারের আগে কি কিনে ফেলবো দাম কি বাড়ছে না কমছে তো সেটা মনে করি যে এনবিআর সেই রাস্তায় হাঁটছে আলহামদুলিল্লাহ গত অর্থবছরও বছরও দেখেছি আমরা গাড়িতে কোনো ডিউটি বাড়েনি এই অর্থ বছর একই রেখেছে তো আমি প্রস্তাব করেছিলাম আমাদের সংগঠন থেকে যে আমরা একটা স্মার্ট শুল্ক নীতিমালা দেখতে চাই যেটা মিনিমাম পাঁচ বছর মেয়াদি হবে এটা করে উইন উইন সিচুয়েশন এবং এনবিআর তারা চিন্তা করতে পারবে তাদের যে রাজস্ব আদায় সেক্টরগুলোতে তাদের একটা ধারাবাহিকতা থাকবে যে না ঠিক আছে আমি মনে করি যে আমি এই সেক্টর থেকে রকম রাজস্ব পাবো আর একটা আমরা যদিও প্রত্যাশা ছিল যে মতলব ভেক্টরকে বলছিলেন যে ইলেকট্রিক ইলেকট্রিক ভেহিকেল ডিউটি কমানোর কথা ভেবেছিলাম কিন্তু ওটা সাপ্লিমেন্টারি ডিউটি একই আছে হাইব্রিড গাড়িও টাচ করা হয়নি আমরা বলেছিলাম এবং মাইক্রোবাস যেটা যেটা আমরা বলি যে গণপরিবহনের সাবস্টিটিউট হাইস্ট মাইক্রো যেগুলি বারো সিটার সেই গাড়িগুলো সাপ্লিমেন্টারি ডিউটি কমায় নেই তারপরেও আমি বলবো যে এটা মন্দের ভালো বাজেটটা আমরা যারা আছি যারা গাড়ি ব্যবসা করি এই বাজেটটা হওয়াতে আমরা একেবারে অখুশি না তার কারণ হলো একটা ছোট্ট এক্সাম্পল দিই ধরুন বাজেটে পাঁচ লক্ষ টাকা করে এক এক টাকাতে ডিউটি বাড়াই দিল তাতে কি হতো ধরুন আমার কাছে আছে ধরুন দুইশো গাড়ি আড়াইশো গাড়ি আমি রাতে কিন্তু ধনী হয়ে গেলাম অ্যাসেসমেন্ট করা আছে প্রায় দশ হাজার গাড়ি যার যার কাছে গাড়ি আছে সে কিন্তু রাতারাতি অনেক বড় বিকজ বাজেটে বাড়লে তো সাথে সাথে কদিনের মধ্যে তারা দাম বাড়িয়ে দেয় এটাই স্বাভাবিক কেননা কমলে কাস্টমার এসে সাথে সাথে জিজ্ঞেস করে ভাই দাম তো কমেছে কিন্তু আমার কিন্তু ইম্পোর্টেড মাল কিন্তু আগের বাজারে কিন্তু সে ডিমান্ড করে ভাই আমাকে কম দেন এতে করে কি কমালেও কিন্তু খুব অসুবিধা তার কারণ পাঁচ লক্ষ টাকা দিয়ে হঠাৎ কমে যায় একটা গাড়িতে তাহলে দেখা যায় যে অনেকে যারা ইম্পোর্ট করে এনেছে তার স্টকে আছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় অনেক ব্যাঙ্ক ক্লাসিফাইড হয়ে যাচ্ছে তো সব কিছু মিলে আমাদের এই প্রত্যাশা যেটা ছিল এনবিআরের কাছে মনে করি যে প্রত্যাশা পূরণই হয়েছে আমরা গাড়ির গাড়ির সেক্টরটাকে শুধু বলছি এবং আমরা ধন্যবাদও জানাচ্ছি অনিয়ারের যে মানে চেয়ারম্যান এবং যিনি মেম্বার কাস্টম আছে ওনারা আমরা যখনই গিয়েছি যে কোনো কাজে গিয়েছি ওনারা কিন্তু সাহায্য করেছে এই সাহায্যটুকু পেয়েছে যে পলিসিগত সাপোর্টটা পেয়েছি হাবিল আমরা আর একটা বিরতি নেব বিরতি পরে আবার আসবো দর্শক নিটল টাটা এসএস টিভি পেয়ে দিচ্ছি আর একটা বিরতি ফিরবো শিগ্রি সঙ্গেই থাকুন দেখছেন নিটল টাটা এসডি সংলাপ বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায় বদুর রহমান আমরা আলোচনা শেষ করব শেষ দিকে চলে এসে যেটি ডক্টর আহসান আলম পারভেজ বলেছেন যে সবচেয়ে দুর্বল জায়গা যেটা দুর্নীতি দমন এবং আর্থিক ব্যবস্থাপনা দুই জায়গায় আমরা খুব বেশি সবল না দুর্বল কেন সেটি যেমন আপনার কাছে জানতে চাই তেমনি এটাকে সবল করতে হলে কী সুপারিশ আছে আপনার যে কোনো জায়গায় সরকারের যেখানে যেয়ে বসে চেয়ারে কে আসেন দ্যাট ম্যাটার্স ইকবাল যখন দুর্নীতির দুদকের চেয়ারম্যান গোলাম রহমান যখন চেয়ারম্যান এখন আব্দুল্লাহ আছে তো ওই এক একজন গেলে গোলাম রহমান সাহেব তো বললো যে দন্ত নখবিহীন ব্যগ্র কিন্তু চাকরি ছাড়ে না ওই দন্ত নখ নাই থাকেন কেন আমি চলে আসছি মিলে নাই পনেরো মাস আগেই চলে আসছি কারণ উদ্দিনদের যে কথা ছিল তার থেকে ডিভিয়েট আপনি চলে আসেন নজির স্থাপন করেন ঠিক হবে তবে নজির স্থাপন করতে যায় আবার বে নজিরের নজির স্থাপন করলে আপনি বে নজির আজিজের নজির স্থাপন করলে হবে না এই দেশটা দুর্ভাগ্য আমি সবসময় বলি এই যে একটা দেশ এমন একটা জাতি যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে লাইন ধরে সবাই দুর্নীতিতে ধরা খায় রাষ্ট্রপতি জেল হইলো না হোসেন মোহাম্মদ সাথে প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই দুর্নীতি সাজা লই এখন ঘুরতেছে উপরাষ্ট্রপতি বা আবার প্রধানমন্ত্রী মৌদুদ সেটাতে দরা খায় হ্যাঁ বিচারপতি প্রধান বিচারপতি দরা খায় হ্যাঁ আবার প্রধান সিএম এলো এই যদি ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি হয় একটা পদেরও তো মর্যাদা আছে সেই পদের থেকে এগুলা করে আপনি সামাল দিবেন কেমনে এখন আব্দুল্লাহ যে আছে দুদকের তার সেখানে একটা কঠিন আবরণ আছে আমি ওই যে ট্যাক্স দেওয়ার সময় মেলার গেলাম যে ওই অফিসে অফিসে তখন ভাবলাম যে আবদুল্লাহ আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ হ্যাঁ একসাথে বহু বছর চাকরি করলাম আমার একটা তদবির উপকারও করছে এখন তো অফিসাররা তদ্বির উপকার করে না আমি তিনবার ডিপার্টমেন্টাল প্রধানের কাছে ছোট্ট একটা বদলির জন্য গেছি জেনুইন কারণে আমাকে হাইকোর্ট দেখায় অ্যাজ ইফ আমি সেক্রেটারিগিরি করিনি বুঝিনি আর কি কিন্তু পরে শেষ পর্যন্ত ওই মক্কেল বাবারে আমি তো তোরে নিয়েই গেলাম হচ্ছে না বাট হি ম্যানেজড তার লাখ পাঁচ লাখ টাকা খরচ হয়েছে আমার থেকে তো টাকাও নিতে পারে না করতেও পারে না এখন এই প্রশাসনিকের মধ্যে যে বাইশ দশমিক এক পার্সেন্ট ব্যয় হইতেছে যে আবদুল্লাহটা যেটা বললাম আমি তার একটা বই দিতে গেলাম যে সরকারি চাকরিতে আমার অনুভূতি সমগ্র তোমায় আঠাশ সারপ্রাইজ আমি কাউন্টারে নিচে যায় বললাম যে আমি একটা বই দিতে আসছি একটু যাব পরে যে আপনি ওনার টেলিফোন করছেন ওনার পি থেকে পারমিশন নিচ্ছেন তাহলে বাবা এগুলো তো বুঝি টুজি না আমার এই পরিচয় যে এটা আমার নিজস্বই এই বই নিয়ে আসছে যাওয়া যাবে না আগে আপনি তার থেকে পারমিশন নিতে মানে ডুকটা কেন দিয়ে না পরে বললাম যাচ্ছে আপনাদের কাছে রেখে দিলাম পৌঁছে দিয়েন তো রকম টাইট করার পরে যদি দুর্নীতি কিছু না করতে পারে আমি দুদকের মাঝে মধ্যে দুধ দই কই এটা যদি হয় হবে না চেয়ারে যিনি বসেন দ্যাট ম্যাটার্স উনি কতটুকু কাজ করবেন উনি ডেইলি বেসিসে চাকরি করবেন কি না যে আমি আজকে যেটুক পারি আজকে করব। আজকে শেষে আমার আর চাকরি নাই কিন্তু উনি যদি ভাবেন যে আমি এই দুই বছরের পরে আরও দুই বছর চার বছর পাঁচ বছর পায়ে রুবি করবো তেল মালিশ করব কন্ট্রাক্ট পাবো তাহলে ভিন্ন জিনিস করার কিছু নেই প্রশাসনের জন্য যে বেশি খরচ এটা কেন করে কারণ যদি সরকার নিজে রাজনৈতিকভাবে যে কোনো সরকার রাজনৈতিকভাবে দুর্বল হয় তাহলে তারা প্রশাসনকে এত বেশি তোয়াজ করতে যাবে প্রশাসনটা কি ব্যুরোক্রেট সার্ভেন্স পলিটিক্সটা কী পলিটিক্যাল মাস্টার্স আপনি নিয়ম করেন আইন করেন জেলে যান সবটা করেন তাহলে প্রশাসনের লোক বলে যে এই ওরে মান না ওরে না কী জন্য মান না আপনি মানাইতে পারেন না ইউ হ্যাভ নো ক্যাপাসিটি ইউ হ্যাভ নো লিডারশিপ আপনি পারেন না তাই মানাইতে পারেন না নাহলে এরকম মাদা ভোটির নিচের মাস প্রশাসন কেন মানতে চায় না প্রশাসনের খরচ কমাবেন কি করি ওই যে কী বললো না বোটের আগে দিয়ে জিফ আনবে এই আনবে সে আনবে কতগুলো এত দামে কি কাজে লাগে বলে যে বোটে টোটে এই জায়গা যাবে সেই জায়গা যাবে লাগে পুষতেছেন গিভ অ্যান্ড টেক থাকলে পুষতেছেন আপনি এই যা বাজেটের পরে কি আপনার দাওয়াত পাচ্ছেন খাওয়া দাওয়া আছে বাজেটের পরে একটা অনুষ্ঠান হয় না খাওয়ায় যে সে পাশ হওয়ার পরে হ্যাঁ হইলো তো পাশ হওয়ার পরে যে খাওয়ায় কেন খাওয়ায় কি দরকার বাজেটটা পাশ হয়েছে ওটার জন্য এরকম বোঝ কেন লাগে বুঝি না তার সঞ্চয়পত্র একটা কী দে কর রেয়াদ দে আমি না করলাম এগুলো শুনে না বুঝলাম কর রেয়াত কী জন্য দে এখন চালাই করে কি ওই আগের দিন সঞ্চয়পত্র কিনে বাজেট তারপরে জুলাই মাসের দুই তারিখে তারিখে আবার বাঙায় ফেলা কিন্তু ওই এটা দিয়ে রেয়াত নিয়ে যাচ্ছে নিয়মটা করে এটা করে না যে মিনিমাম তার যতদিন থাকবে বছর হারি দিন হইলে সে রেয়াত পাবে না পাবে না সেটা করছে না ওই করতেছে বিনিয়োগ রেয়াত নিয়ে চলে যাচ্ছে কিছু লুফল আছে সেটা হইল আপনার এখন যেটা বলতেছেন সুশাসন নিশ্চিত করতে হইলে কঠোর হইতে হবে এই কঠোর হওয়ার জন্য অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হলে হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম থাকতে হবে সেখানে নামের পাশে আ থাকবে আওয়ামী লীগ আলী নামের পাশে বাজার থাকবে বি থাকবে বিএনপি যে থাকবে জাপান এই যে বিভাজনটা খালাদা জিয়ার প্রথম আমলে শুরু হয়ে গেল একানব্বইতে দলীয়করণ এ সাধারণ ছিল এই দলীয়করণ হওয়ার পরে এখন আমলারা রাজনৈতিক লোকরে মানতে চায় না এমনি তো দুই শ্রেণী শুধু ভাই ভাই করে এক শ্রেণী হলো সাংবাদিক সাংবাদিকের কাছে আপনি যত বড়ই হোক আপনারে আপনারা ভাইকুইব হুম সাংবাদিকের কাছে সবই তুচ্ছ এক শ্রেণী হলো রাজনীতিবিদ ওই আন্ডা বাচ্চা মাত্র রাজনীতিতে আসছে সে ভাই ভাইকুইতেছে হুম তো এই এখানে পলিটিক্যাল লিডারশিপ যদি ঠিক মতো নেতৃত্ব দলীয়করণ না করে তাহলে ঠিক হয় বধুর রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতের সময় নেই আলোচনা শেষ করতে চাই আব্দুল মাতলুব আহমেদ যেটি বললেন যে পলিটিক্যাল লিডারশিপ সেটি যদি শক্ত হয় থাকে তাহলে এগুলো নামের পাশে আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক জাতীয় পার্টি থাকুক সেদিকে দেওয়া যাবে না কিন্তু আমরা সেই জায়গায় বিশেষ করে দুর্নীতি দমন এই ক্ষেত্রে কেন শক্ত হতে পারি না আমি যেটা বলবো সেটা হলো যে পলিটিক্যাল লিডারশিপ আমরা এখনকে দেখতে পাচ্ছি কন্টিনিউটি অফ এ পলিটিক্যাল গভর্নমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে আমরা ডেভেলপমেন্টও দেখতে পাচ্ছি এবং দুর্নীতি দমন যেটা কিছু আগে কিছুক্ষণ আগে বিস্তারিতভাবে বদ ভাই বললেন দুর্নীতি উনি যখন চেয়ারম্যান সাহেব ছিলেন তখনও দুর্নীতি কিন্তু সোসাইটিতে ছিল এবং যদি আমরা আরও পিছনের দিকে যাই দুর্নীতি আছে এখন যদি আপনি গরিব দেশ না বড়ো লোকের দেশে যান সেখানেও দেখবেন দুর্নীতি আছে বা দুর্নীতি এক একভাবে হয় ওরা খুব হাই লেভেলে করে হয়তো হয়তো লো লেভেলে নাই যেমন ম্যালয়েশিয়াতে আপনি কিছু দুর্নীতি দেখতে পারবেন কিন্তু সেই দুর্নীতি আবার লন্ডনে দেখতে পারবেন না আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে পাবলিককে যে বেনিফিটস পাবলিক যেটা চায় সেটুকু যদি আমরা করতে পারি কনসেন্ট্রেশন শুড বি দেয়ার আর দুর্নীতির এগেনস্টে একটা সোশ্যাল মুভমেন্ট হয়তো ডিজিটাল হয় আপনি মনে করেন একটা খবর উইদিন ফাইভ মিনিটস পুরো লাখ লাখ কোটি কোটি লোকের চলে যেতে পারে দুর্নীতি যারা করে সে সোশ্যাল মুভমেন্ট না হয় যে এটাকে পাবলিকলি ডিনাউন্স হলো তাকে গাড়ি সে বড়ো গাড়ি কিনতে পারছে না কিংবা সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারছে না কিংবা সে বাড়ি কিনতে পারছে না যদি এই দুর্নীতি প্রুভেন্ট লোকদেরকে যদি এরকমভাবে সোশ্যালি আমি বলবো যে তার এগেন্স্ট ক্যাম্পেইন হয় তাই দেখবেন যে এটা আলটিমেটলি সোসাইটির দিকে মুছে গেছে দুর্নীতি কোনো নীতি দিয়ে দূর করতে পারবেন না আপনি দুর্নীতিকে দূর করতে হবে সোশ্যাল মুভমেন্টে আপনার বইয়ের মধ্যে থাকবে যে লোক খারাপ লোকের সংজ্ঞা হলো এই দুর্নীতিবাজ তো এইগুলো কিন্তু আমাদের নেই আর একটা সোসাইটি আমরা দেখেন সে কিভাবে টাকাটা আয় করলো কেউ কোয়েশ্চেন করে না বরং সালাম দে অপরিদূষিত আয় দেশ প্রদর্শন করার সুযোগ অর্থাৎ কালো টাকা সাদা করার যে পনেরো শতাংশ করদের সুযোগ যেখানে আইনি বৈধতা আসে সেখানে আসলে আপনি কীভাবে দেখেন ব্যবসায়ী হিসেবে আমি এটা বলবো যদি মনে করেন অনেকে বলছে ও দেয় পনেরো পার্সেন্ট আমি দেব পঁয়ত্রিশ পার্সেন্ট কেন আমার প্রশ্ন আচ্ছা মনে করো পঁয়ত্রিশ পার্সেন্টই করলাম তখন তোমরা কি বলো তখনও অন্যায় বলবে না তখনও অন্যায় বলবে তো এই জিনিসটা হচ্ছে একটা অন্যায়কে আপনি যদি ন্যায় পরিণত করতে চান কেন চান তখন দেখবেন যে সরকার কিন্তু তার যে চিন্তাধারাটা খুব পজিটিভ চিন্তাধারা আজকে দেখছে লাখ লাখ কোটি টাকা এদিক ওদিক পড়ে আছে মেইন স্ট্রিমে আসছে না অথচ মেইন স্ট্রিমে টাকা দরকার তো তখন তো চলেই গেছে ওটা গেছে তো অনেক এজেন্সি যাদের কাজ করছে তা ধরতেই তো পারছে না তাহলে হাউ টু মিনিমাইজ দ্য লস আমরা যখন ব্যবসা বাণিজ্য করি অনেক সময় মিনিমাইজেশন অফ লস করি ওনারা ভাবছেন যে ঠিক আছে যদি এটাকে কিছু ট্যাক্স দিয়ে আমরা নিতে পারি কিছু ট্যাক্সও পেলাম বাট মেইন প্রফিটটা হচ্ছে এটা রিপেল বেনিফিট হবে যদি আমার ইকোনমিতে চলে আসে কিন্তু সমস্যা হচ্ছে যে এই কয়েক বাজেট আগে ছিল যে আমি তোমায় প্রশ্ন করব না কিন্তু অন্য কেউ প্রশ্ন করতে পারে এটা শুনে কেউ তার কেউ আগে আসে এ যার জন্য এবারে একটা ক্লজ অ্যাড করেছে যে কোনো প্রশ্ন করা হবে না তুমি আসো সরকার কিন্তু তার উদ্দেশ্য ভালো ইট দে ইস ট্রাইং টু গেট মোর ফান্ড ইন আই নট এটা আমার মনে হয় আমি আপনি বলবেন আমার কাছে মনে হয় যে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ব্ল্যাক মানি তো বেরিয়ে গেছে এখন এটা যদি পাচার হয়ে বিদেশ চলে যায় এটা আমাদের শেষের কোনো কাজেই লাগলো না একটা তো অন্যায় করেইছে তো এটা এক পয়েন্টে বলবো যে যারা দেশের টাকা পাচার করে এবং যারা দুর্নীতি করে তারা অবশ্যই আমাদের সোসাইটি এবং দেশের এগেনস্টে কাজ করছেন বাট সরকার মনে করছেন যে হয়তো ওই টাকাটা যদি নিয়ে আসতে পারে মেইন লাইনে এটা হয়তো রিপেল বেনিফিটসে আমাদের সোসাইটি গেইন করতে পারে জনকল্যাণ আসতে পারে কি সেটা সুযোগ দেওয়া জি মাতলুব আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতে সময় নিয়ে আলোচনা শেষ করব ডক্টর হাসান আলম পারভেজ আওয়ামী লীগের টানা ষোলোতম বাজেট আপনার কি মনে হয় না যে এটি আসলে ধীরে ধীরে আমরা একটা একটা পজিশনে থাকার কথা ছিল অর্থনীতি সেখানে আমার এটা মনে হয় কিন্তু এটা সত্য নয় আর আমাদের এই দুই ভাইয়ার কথাতে আমি একটা কথা যোগ দিতে হবে আপনি হয়তো জানেন না যে আমি ইউনিভার্সিটি টিচার আমি চ্যাম্বারের ডাইরেক্টর আমার মা হেলথের ডিজি তারপরে এডুকেশন সিস্টেমে আমি আছি কন্ট্রাক্টরিতে আমি আছি আমি ব্যবস্থা বানাইছিলেন ব্যাংকে ছিলাম ভাইস ইসি চেয়ারম্যান অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমার আশেপাশে আমি তো সবাইকে দেখছি সরকারকে দেখছি না আমার চেম্বারের ডাইরেক্টর সরকার নাকি আমার ইউনিভার্সিটির এন্ড ভিসিরা সরকার নাকি অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমার লেবাররা সরকার নাকি তো সে প্যারাক্ট চুরি করে নিয়ে যাচ্ছে ভিসিরা কন্ট্রাক্ট চুরি করে নিচ্ছে যেটা আমার ভাইরা আমাদেরকে সম্মান করে বলে নাই সেটা হচ্ছে সোশিয়াল ফ্যাব্রিকে সোশিয়াল ফ্যাব্রিকে আমরা সবাই চোর উইথ এ ভ্যারি লিমিটেড এক্সেপশন এই জায়গায় ওয়ার্ড অফ মাউথ অথবা নেমিং অ্যান্ড শেমিং স্ট্র্যাটেজি এগুলো নিয়ে এই আমার মতলব ভাই এগুলো নিয়ে আই এম ওয়ার্কিং ফর টেন ইয়ার্স হাউ টু কমব্যাট করাপশন তো আপনার এই এবং এটা কাজ করবে না কারণ আমি চোর আমি বলে মতলব আমি চোর আমি বলি ডন বাই দুই নম্বর সব ভ্যালুয়েশন দিচ্ছে এখানে টোটাল একটা মরাল ন্যাশনাল মরাল ক্রাইসিস যেটা হয়েছে এটা কিভাবে ঠিক করতে হবে এটা আমার বড় ভাই রহমান ভাইয়ের সাথে মতলব ভাই বা ডন ভাই ম্যান মানে দেয়ার ইজ এ টোটাল ডাক্তার সে ডেলিভারি ডাক দরকার ডেলিভারি করে দিচ্ছে বিসি শিক্ষক চুরি করতেছে যাওয়ার আগের দিন চল্লিশ জনকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমার বিসি এটা তো সো এই এই মিডিয়া আপনারা সব মিডিয়াকে কিনে ওদের মুখটা বন্ধ করে রাখছেন তো সো এরকম অবস্থায় আমি খুব দ্রুত একটি সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা আমি খুব নট ইন এ ফাইভ টেন ইয়ার্স আই ক্যানট সি আমার যাকে ভালোবাসা আমাকে তারা আমাকে বিশ্বাস করবে আপনি হয়তো ভাবতে পারেন যে না এই তো নেক্সট ইয়ার এই ঠিক হয়ে যাচ্ছে এডিকেট ওর মোর ইজ রিকোয়ার্ড টু চেঞ্জ দ্য সোশিয়াল মেন্টালিটি দি প্রবলেম ইজ এ মেন্টালিটি অব দ্য থিপস এটা মাছ বিক্রি করে তারও আছে এটা ফল বিক্রি করে তারও আছে শিক্ষকের আছে খাতায় লেখাচ্ছে প্রশ্ন বিক্রি করতেছে ওসির আছে ডিসির আছে বিসির আছে এটা একটা ন্যাশনাল ক্রান্তি আপা সে বঙ্গবন্ধুর মেয়ে এইটা নিয়ে কিছু করতে পারবে কিনা অনেক ভদ্র অধ্যাপক ডক্টর আলম পারভেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতের সময় নিয়ে আমরা আলোচনা শেষ করব হাবিবুল্লাহ ডন ডন ভাই আলোচনা শেষ করতে চাই যেটি পারভেজ সর বললেন যে নৈতিকতার যে অবক্ষয় নৈতিক অবক্ষয় যেটা সব জায়গায় আমাদেরকে খুব বেশি করে প্রভাব বিস্তার করেছে সেখানে আসলে ভালো সোনার বাংলা গড়া বা বাজেটের বা লক্ষ্য অর্জনে কি কতটা অন্তরায় আপনার কি মনে হয় এটা খুব চিন্তার বিষয় তার কারণ দুর্নীতিটা তো আগেও ছিল এখনও আছে আগে বলতে যদি মনে করি বিশ তিরিশ বছর আগে তখনও ছিল এখনও আছে তো বঙ্গবন্ধু একটা ভাষণ মনে আছে কদিন আগে দেখছিলাম দেখে কিংবা চুহাত্তরই মনে বলেছিল যে আমার শ্রমিক আমরা ওরা যারা খেতে মজুরা আছে তারা তো দুর্নীতি করে না করে হইল করে ফাইভ পার্সেন্ট যারা ফাইভ পার্সেন্ট তো উনি কিন্তু তখন রিয়েলাইজ করেছিল যে আসলে তো আশেপাশে সবই তো দেখছে যে দুর্নীতি করার চেষ্টা করছে তো তখনও ছিল এখনো আছে পরিমাণটা বেড়েছে উনি বলছিলেন যে সবাই পায় সোনার খানি আমি পাই সোনারি আমার কম্বলটা কই গাজি উনি তখন তো বলে গেছেন তো সি আজ থেকে কত বছর আগে তখনও তো ছিল তাহলে এখনও আছে তো এখনও আছে এখন এটা বেড়ে গেছে এটা দুর্নীতি ব্যাপারটা এমন হয়েছে এখন যে খুব ডিফিকাল্ট থেকে বেঁচে আসা কোনো সেক্টর বাদ নেই যদি বলেন ব্যবসায়ী মহল সেখানেও আছে কোথায় নাই চাকরিজীবী ব্যবসায়ী এভরিওয়ার হুজুর আছে এভরিওয়্যার আর দুর্নীতি বলতে কি একটা হলো সরাসরি কাউ থেকে হয়তো ঘুষ খাওয়া সেটা এক টাইপের দুর্নীতি আরেকটা হলো আমি বিভিন্ন উপায়ে মানুষকে ঠেকিয়ে আমার কাজটা বাগিয়ে নিলাম সেটাও কিন্তু একরকম দুর্নীতি তো এই জিনিসটা থেকে বেরোতে হলে কি ওই যেটা মাতলুব ভাই যেটা বললেন নি তো মাইন্ড মেন্টাল এটা এটা নীতি করে কিন্তু আপনি শেষ করতে পারবেন না সামাজিক আন্দোলন হিসেবে নিতে হবে নিতে হবে আপনার মাইন্ড সেটা ঠিক করতে হবে যে না আমি আসলে এগুলো করবো কি করবো না কিন্তু আমি দেখলাম যে একটা অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে যতই দিন যাচ্ছে কত দ্রুত পয়সা কামাতে হবে কত দ্রুত আমার বাড়ি করতে হবে আমার গাড়ি করতে হবে আমার ছেলে মেয়েকে বিদেশে পাঠাতে হবে আরে একজন চাকরিজীবী মানুষ হয়তো স্যালারি পাচ্ছে সত্তর আশি হাজার টাকা ছেলে মেয়ে কিন্তু বাইরে পড়ছে সব বিদেশে হাও হোম সেকেন্ড হোম করছে সো এইগুলির প্রশ্নর কিন্তু উত্তর খুঁজে পাওয়া যাবে না এখন এইটা ভেরি চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশে এইটা কিন্তু সহসা আইডার থেকে বেরোবার কোনো রাস্তা আমি দেখি না আমি দেখি না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা চেঞ্জ না হবো সেখান থেকে আমরা কিন্তু বেরোতে পারবো না হাবিউল্লা ডন আপনাকেও অসংখ্য ধন্যবাদ হাতে সময় নেই আলোচনা শেষ করব বদিউর রহমান আব্দুল মাতুল আহমেদ এবং অধ্যাপক ডক্টর আহসান আলম পারভেজ আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি নিটল টাটা এস এ টিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল সাড়ে সাতটায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এস টিভির সঙ্গেই থাকুন